বন্ধুরা চকলেট খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বাচ্চা থেকে বুড়ো সবাই অধীর আগ্রহে বসে থাকে চকলেট খাওয়ার জন্য। প্রথম দিকে চকলেট ঔষধ বানাতে এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার করা হতো, আর এখন সারা বিশ্বজুড়ে সেই চকলেট খাওয়া হয় মিষ্টি জাতীয় লবণীয় খাবার হিসাবে। প্রতি বছর সারা বিশ্বে 3 মিলিয়ন টন চকলেট উৎপাদন করা হয়। বর্তমান সময়েও সারা পৃথিবীতে চকলেটের অনেক বড় অর্থনৈতিক ভূমিকা রয়েছে। কিন্তু আপনি কি জানেন ফ্যাক্টরিতে চকলেট কিভাবে তৈরি করা হয়? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য, কেননা আজকের এই ভিডিওতে আমরা ফ্যাক্টরিতে কিভাবে চকলেট তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখব। তো তাহলে চলুন শুরু করা যাক। চকলেট তৈরি করার জন্য প্রথমে এক ধরনের ফলের দরকার হয়। এটাকে দেখতে অনেকটাই পেঁপের মতো মনে হয়, কিন্তু আসলে এটা কোনো পেঁপে নয়। এই ফলটির নাম হচ্ছে ক্যাকাও। এই ফলটি আফ্রিকাতে সবচেয়ে বেশি পাওয়া যায়, আর এই জন্যই আফ্রিকাতে চকলেট ফ্যাক্টরির পরিমাণ অনেক বেশি। যদিও ক্যাকাও ফলটি অনেক সংবেদনশীল, কিন্তু এই ফলগুলোর বোটা অনেক শক্ত, যার কারণে পেকে গেলেও এটি মাটিতে পড়ে যায় না। আর এই জন্যই চকলেট তৈরির প্রক্রিয়ার প্রথম ধাপে গাছ থেকে এই ফলগুলো সংগ্রহ করা হয়। এগুলোকে গাছ থেকে সংগ্রহ করার পর কৃষকেরা মাটিতে বসে নিজ হাতে ক্যাকাও ফল থেকে বীজ আলাদা করে ফেলে। এক একটি ক্যাকাও ফলে প্রায় 40টি বীজ থাকে। বীজগুলো সাধারণত সাদা ও কিছুটা আঠালো হয়। মজার ব্যাপার হচ্ছে এই বীজগুলো একত্র করার সময় আপনার একবারও মনে হবে না যে এগুলো দিয়ে চকলেট বানানো যায়। ফল থেকে বীজ আলাদা করার পর এগুলোকে ফার্মান্টেশন বক্সে রাখা হয়। প্রায় 3 থেকে 9 দিন পর্যন্ত এই বীজ ফার্মান্টেশন করা হয়। এরকমটা করার কারণ মূলত যাতে বীজগুলোর ভেতরে কোনো ব্যাকটেরিয়া না জন্মাতে পারে। যাই হোক, ফার্মান্টেশন করা হয়ে গেলে ক্যাকাও ফলের বীজগুলোকে রোদে ভালোমতো শুকানো হয়, যাতে বীজগুলো থেকে গন্ধ না আসে। এরপর ক্যাকাও বীজগুলোকে তৈরি করা হয় কোকোবিন। কোকোবিন তৈরি হয়ে গেলে সেগুলোকে আবার রোদে শুকাতে দেওয়া হয়, কারণ রোদে শুকাতে দিলে বীজগুলো থেকে ছত্রাক এবং ব্যাকটেরিয়া অনেকটাই কমে যায়, আর সেই সাথে সেগুলো নষ্ট হওয়ার ঝুঁকি কমে যায়। এরপরে কোকোবিনগুলোকে প্যাকেজ করে পৃথিবীর বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর কোয়ালিটি কোকোবিনগুলোকে পরিশোধন ও যাচাই করা হয়। এরপরে কোকোবিনগুলোকে মেশিনে কাটা হয়, যাতে করে সব বিনগুলোর সাইজ এক থাকে। এরপরে বিনগুলোকে ফোল্ডিং মেশিনে রোস্ট করা হয়। রোস্ট করার কারণে কোকোবিনে থাকা পানির পরিমাণ 7% থেকে প্রায় 1% নেমে আসে। এরপরে এই বিনগুলোতে প্রায় 3000 প্রকারের কেমিক্যাল ব্যবহার করে 30 মিনিট পর্যন্ত রোস্ট করা হয়। পরে অন্য একটি মেশিনে এই কোকোবিনগুলোকে দেওয়া হয়। সেই মেশিনটি কোকোবিনগুলোর খোসা আলাদা করে ফেলে। তারপরে অন্য একটি মেশিনে খোসা ছাড়ানো বীজগুলো দেওয়া হয়, আর সেই মেশিনটি বীজগুলোকে পেস্টে রূপান্তরিত করে ফেলে। পেস্টটি দেখতে সাধারণত গাঢ় বাদামি এবং স্বাদযুক্ত হয়। এই কোকো পেস্ট তৈরির সময় এর ঘনত্ব এবং স্বাদে অনেকটাই অ্যালকোহলিক ফ্লেভার আসে। এটাকে বলা হয় চকলেট লিকার। অ্যালকোহলিক চকলেট লিকার থেকে তেল এবং চর্বি আলাদা করে ফেলা হয়। এরপর চকলেটের বাকি অংশ গাঢ় বাদামি রঙের রূপ নেয়। তেল চর্বি আলাদা করার পর শুধুমাত্র কোকো পাউডার পাওয়া যায়, আর এই ঘন কোকো পাউডারকে আলাদাভাবে বাজারজাত করা হয়। কোকো পাউডারের সাথে আগে থেকেই আলাদাভাবে চকলেট লিকার, চর্বি এবং গুঁড়া দুধ মিশিয়ে বিভিন্ন ফ্লেভারের চকলেট তৈরি করা হয়। এরপরে মোল্ডে ঢেলে ঠান্ডা করে বিভিন্ন আকৃতি এবং ডিজাইন দেওয়া হয়। তবে তার আগে ভালোমতো চেক করা হয় যে চকলেটে কোনো বুদবুদ আছে কিনা, কারণ বুদবুদ থাকলে চকলেট ভেঙে যায় আর সহজেই নষ্ট হয়ে যায়। এগুলো চেক করা হয়ে গেলে বিভিন্ন ডিজাইনের চকলেট তৈরি করা হয়। এরপর চকলেটগুলোকে ফয়েলিং এবং প্যাকেজিং করা হয়। প্যাকেজিং করা হয়ে গেলে সেগুলোকে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়।